হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। মানে অনেকদিন পর সকালবেলা থেকে একটু ভিডিও শুরু করলাম সামনাসামনি কথা বলে। আর আজকে হচ্ছে অক্টোবরের 17 তারিখ, আর এখন সময় হচ্ছে 10টা। রাহির বাবা গেছে বাজারে, আজকে অনেক কিছু বাজারঘাট করতে হবে কেননা বড়দারা আসবে। ঠিক আছে, তো পুজোর সময় আসতো কিন্তু পুজোর সময় আমরা ছিলাম না, বড়দারা আমাদের কাছে এবার থাকবে, তো ওই জন্য পুজোর সময় তখন আর কি আসেনি। তো আমরা তো পূজার পরে এসেছি। তো যাই হোক, শোনা এখন ঘুমোচ্ছে, ওকে সকালবেলা ডালিয়া বানিয়ে খাইয়ে দিলাম, আর জামা কাপড় কালকে বিকালবেলা কিছু কেচেছিলাম সেগুলো সব মেলে দেবো, ওই জন্যই আমি যাচ্ছি। আর এতক্ষণ একটু ব্যস্তই ছিলাম, ওই জন্য মানে খুব একটা ভিডিও করতে পারিনি। সকালবেলা একটা বাচ্চা পড়তে এসেছিলো, আজকের থেকে পড়াবো বলেছিলাম, তো ওই জন্য একটা বাচ্চা এসেছিল আর কি। তো আর বাকিগুলোর পাত্তা নেই। আজকে আবার লক্ষ্মী পুজোর পরের দিন, মানে ভোগ খেতে যাই সবাই সবার বাড়ি। তো যাই হোক, মোটামুটি মানে 9টা পর্যন্ত পড়িয়ে ওকে ছুটি দিয়েছি, আর এখন চলুন বাকি কাজকর্ম শুরু করি, সাথে আপনাদের সঙ্গে অনেক গল্প করি। এই যে বড়মশাই এসেও গেছে বাজার করে। চাল আনেনি? কোথায়? তো এখানে কি কি বাজার করে এনেছে? এই যে ঝিঙে, আলু, বেগুন, এখানে ডাল, মশলা সব কিছু এনেছে। সবজি এখন সব 70 টাকার উপরে, 80 টাকা, 100 টাকা, কোথায় 70 টাকা পাচ্ছ? ওরে বাবা, বেগুন 80 টাকা। হ্যাঁ, বেগুন 80 টাকা। মামার বাড়ি থেকে আসার পর দুদিন সেভাবে ভিডিও করা হয়নি। আসলে সোনার গায়ে একটু জ্বর ছিল বললাম না, তো এখন আপাতত সুস্থ আছে, কিন্তু ওর সেভাবে মানে সর্দি বা ঠান্ডা লেগে সেভাবে জ্বর নয়। ও প্রচণ্ড ওখানে হাঁটাহাঁটি করেছে, প্রচুর নাচ করেছে, প্রচুর কান্নাকাটি করেছে, যার জন্য ও একটু জ্বর জ্বর এসেছিলো। তো ওর জন্য মোটামুটি ওই এদিক সেদিক করে আর কি সময়গুলো কেটেছে, আর আমি ভিডিও করতে পারিনি। তো এগুলো সব কাঁচা হয়েছিল, সেগুলো সব এই যে এখন মেলে দেবো। ভালোই তো রৌদ্র আছে, আজকে অনেকগুলো কাচতে হবে, কেননা আবার মানে বর্দা আসলে তখন তো রান্নাবান্নার চাপ থাকবে, তখন গিয়ে আর বেশি কাচাকুচিও যাবে না। আমার মেয়ে হঠাৎ করে সেই একবারে হিঁচু করে দিয়েছে, দিয়ে আমার একবারে 2-3টে কাঁথা ভিজিয়ে দিয়েছে। সব কিছু বের করে রেখেছি, গত 2 দিন হলো সেগুলো সব কাঁচা হচ্ছে না, সেগুলো সব কাচবো এখন, আপাতত এগুলো সব মেলে দিই। আমাদের বাড়িটা মোটামুটি মানে শুরু করার পর বা কমপ্লিট হওয়ার পর কতটা কি বাগান মানে কিভাবে থাকছে সেভাবে আমরা একটুখানি ভালো করে সাইজ করে নিয়ে এরপর থেকে মানে সবজি চাষ করতে হবে, কারণ এখন যা সবজির দাম, যে কি বলবো। আর রাইট পাপা এমনি বাগান কোপাতে পারে, গাছ লাগাতে পারে, কিন্তু তার যে পরিচর্যা, কী সার দিতে হবে, কিভাবে ফলন ফলাতে হবে সেটুকু জানে না আর কি। সবাই তো সব কিছু পারে না, তো সেগুলো অভিজ্ঞতা নেই, যার জন্য খুব একটা আর কি বাগানে ফসল তৈরি করতে পারে না। এটাই ভাবে যে বাগানে হয়তো দানা বা গাছ লাগিয়ে জল দিলেই গাছ হবে, কিন্তু তার যে অনেক রকম সার টার দিতে হয় আর সেটার অভিজ্ঞতা নেই, যার জন্য বাগানে খুব একটা ফসলও হয় না। এখন 12:24, আর রাহির বাবা হাতে করে একটা কিছু আনছে, পোস্ট অফিস থেকে ফোন করেছিল, তো ওখানে এসে দিয়ে গেছে। রাহির বাবা একটু কাজ করছিল, একটু আগে একটু জাল ফেললো, মাছ হয়নি, ওই জন্যই রাস্তাঘাটের এই অবস্থা, মানে ওই নোংরা উঠে জালের মধ্যে। তো এখন কি এসেছে দেখো। আর এই যে সোনা, সোনাকে খাইয়ে দিলাম, এবার চান করাবো। আমার অনেকগুলো কাচাকুচি ছিল, সেগুলো সব কমপ্লিট করলাম, কিন্তু বোধহয় কারেন্ট নেই ওই জন্য জল আসছে না, তো ওই জন্য ওয়েট করছি। আমার পুরো গা ভিজে, ওই জন্য সোনাকে কোলে করতেও পাচ্ছি না, ওই একটু চান করিয়ে দেবো ওকে একটু। আর ঘুম হয়েও গেছে ওর, খাওয়াও হয়ে গেছে এক্ষুনি। বাইরেটা এখন দেখছি একটু যেন রৌদ্র বেরোলো, একটু আগে একটু বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি, তো আমি এত চিন্তায় পড়ে গেছিলাম কি। শিখা দিদি ভাই ফোন করছিলেন, বলছিলেন যে একটা বেডশিট যাবে, তো মনে হয় সেই বেডশিটটাই এসেছে। এটা হচ্ছে ওই মানে কি বলে, ইলাস্টিক দেওয়া বেডশিট, মানে বেড থেকে সরবে না আর কি। তো এই যে পোস্ট অফিস থেকে এসেছে, তো অবশ্যই বিছানায় পাতবো, তখন তো আপনারা তো দেখবেন। আর অবশ্যই আমি পরের দিকে খুলে দেখাবো একটু পরেই, কেননা আমি এখন একদম ভিজে। আর আজকে যেন মানে রৌদ্র হয়, খুব মানে মন থেকে চাইছি রৌদ্র হোক, কিন্তু মেঘলা করে আর বৃষ্টি আসছিল, ওটাই ভয়। আর রাহির বাবা এতক্ষণ ধরে একটু জ্বালানি কাটছিল, অনেক জ্বালানি নষ্ট হয়ে যাচ্ছে, অনেকদিন জ্বাল দেওয়া হয় না, ওই জন্য। এই শোনো, এদের মুরগির বাচ্চা, এদের মুরগির বাচ্চা, ওইগুলো হচ্ছে অন্য জাতের মুরগি, মানে তামিল মুরগি, তামিল না
কি মুরগি ওটা? তামিল মুরগি, দেশি মুরগি নয়। যে একটু আগে জাল ফেলালাম কিন্তু বিশেষ কিছু মাছ হয়নি, কারণ চারিপাশে খোর আছে তো ওর ভিতরে সব মাছ ঢুকে গেছে। আর এমনি মাঝখানে মোট ফেললাম, মাছ হলো না, এমনি মৌরলা মাছ হয়েছে। তো সেটা মায়েদের রান্না করে, মেঘ করেছে ভীষণ, হয়তো বৃষ্টি আসবে। আকাশে ভালোই মেঘ করে আসছে আর মেঘ ডাকছে, খুব আওয়াজ হচ্ছে গুড় 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 করে। আর ওখানে বুলটি একটু আগে কাছাকাছি করছিলো, ও কাছাকাছি হয়ে গেছে, এখন রাহিকে স্নান করাচ্ছে। আর আমি জ্বালানি কাটলাম অনেকটাই, কেটে রান্নাঘরে ঢুকিয়ে দিলাম। এবার আরও কিছু জ্বালানি কাটবো, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে এই কালী পুজোর আগে নাকি খুব বৃষ্টি হবে। তো বুলটি বলছে যে উনি রান্না করবে, তো জ্বালানিগুলো একটু গুছিয়ে দিই। দুজন লোকের মোটামুটি গ্যাসের ঠিকঠাক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু একটু লোক সংখ্যা বেশি হলে তখন উনান হলে ভালো হয়, তো ওই জন্যই আর কি কিছু জ্বালানি আজকে কেটে দিতে বললাম, গুছিয়েও দিয়েছে। আর চারিদিকে তো এখন ঝলমলে রৌদ্র দেখতে পাচ্ছি, মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা, তার জন্যই আর কি বেশি একটু ভাবনা যে কী হবে না হবে, কারণ অনেকগুলো কাচাকুচি করে ফেলেছি, সেগুলো সব আস্তে আস্তে মেলাতে হবে। তো ওগুলো একটুখানি রাহির বাবার হেল্প দরকার। আর এখানে রাহির বাবা ওই যে বড় যে স্ট্যান্ড আছে তো সেটাকে উঁচু করে নিয়ে আর ভিডিও করেছে, আর আমার কাছে গিয়ে বলছে কি আমি তো ড্রোনে ভিডিও করেছি, ড্রোন পেয়েছি ওই জন্য ড্রোনে ভিডিও করলাম, মানে অনেক উপর থেকে আর কি এই ভিডিওগুলো করেছে। তবে একেবারে উপর থেকেই মানে ভিডিওগুলো বেশ ভালোই লাগে দেখতে, একটু যেন অন্য অন্য রকম মনে হয় আর সবগুলো একসঙ্গে বেশ ভালোই লাগে দেখতে। সোনার যেহেতু চান হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, ওই জন্য রান্নাঘরের মধ্যে একটা তোয়ালে পেতে তার উপরে বসিয়ে রেখেছি। তারপরে দেখলাম ও দাঁড়িয়ে গেছে, মানে ও বসতেও চাইছে না। ওইদিকে আমি মানে কিছুটা সব কেচেছি, সেগুলো সব এক এক করে বয়ে এনেছি, আর কিছুটা ধুতে বাকি আছে, সেগুলো সব ধুয়ে ফেলবো। রাইট বাবাকে বললাম এইটুকু হেল্প অন্তত করো, ওই মানে যত সব কাঁথা বেসের যেগুলো সব কেচেছিলাম এগুলো মানে কাচতে যাওয়ার সময় লেগেছে, যে কী বলবো আর ভীষণ কষ্ট হয়, কারণ এত ভারী হয়ে যায় মানে জল পেলে যে কী বলবো। তো ওইগুলো যদি এইভাবে ভালো করে জল নিগড়ানো না হয় তাহলে কিন্তু শুকোতে অনেকটা সময় লাগে, তো ওই জন্যই রাহির বাবাকে বারবার করে বলছে ঠিক আছে দাও। তারপরে এখানে একটা কথা বলছিল, ভীষণ হাসি পাচ্ছিল, বারবার বলছিল যে তুমি হচ্ছে ওয়াশিং মেশিন আর আমি হচ্ছে মানে ড্রায়ার মেশিন। তো আমি বললাম বেশ ভালোই তো, ফ্রিতে সব কিছু বাড়িতে পেয়ে গেলে বেশ ভালো না, ওয়াশিং মেশিনেও মানে কোনো রকম কারেন্ট পড়ে না, কোনো রকম বিল আসে না, আর ড্রায়ার মেশিনেও তাই, একই ব্যাপার হলো। তো ওই নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম। এদিকে যতই কাজ করি না কেন আমাদের আকাশের দিকেই লক্ষ্য, কেননা এত মেঘলা করে এসেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হলেও হতে পারে এরকমটাই মনে হচ্ছে। তো এখানে অনেকগুলো কাচাকুচি হয়েছে, আজকে শুকিয়ে নিতে পারলেই বেশ, আবার অনেকটা দিন আমি আবার একটুখানি ফ্রি হব, মানে এই বড় ধরনের কাচাকুচি থেকে। আবার এই ছোটো ছোটোগুলো তো কাচতেই হয়, মেয়ের থাকে আমার থাকে, এগুলো তো মানে রোজ দিনের কাচাকুচি থাকে। তো ওই নিয়েই এখানে বেশি আর কি হাসাহাসি করছিলাম, যদিও আমি কাচার পরে ওদিকটাই আমি একটু ঝুলিয়ে রেখেছিলাম, যার জন্য অনেকটা জলও ঝরে গেছে। আর মেয়েটার আমার জ্বরটা মোটামুটি আর নেই, কিন্তু এখন আবার একটু হাঁচি আর বেশিটা আবার একটু কাশি হচ্ছে। এমনিতে একটু হোমিওপ্যাথি খাওয়াই, কিন্তু তার উপরেও একটু তুলসী পাতা, লবঙ্গ, তেজপাতা, আদা এগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে সামান্য এক চামচ করে বারে বারে মানে মানে দিনে আর কি দু তিনবার খাওয়াই, বেশ ওতে উপকার হয় কাশি। আর হঠাৎ দেখুন কী জোরে বৃষ্টি এলো, এই যে ভীষণ জোরে বৃষ্টি এসেছে, হঠাৎ করে বৃষ্টি এলো আর সব ভিজে গেল। যা জল টল নিগড়েছিলাম আর কিছু শুকনো রাহির জামা প্যান্ট ছিল সেগুলো ভিজে গেছে, ওই তুলতে তুলতে সব ভিজে যাচ্ছে, হঠাৎ করেই চলে এলো, বুঝতে পারলাম না যে বৃষ্টি এলো কিনা। ও বাবা, ঠিক এই যে রাহির একটু সর্দি সর্দি ভাব, ওই জন্য একটু অসুস্থ মতো আছে। সর্দি হয়েছে তো? তোর কি এটা নাচার জায়গা? জেঠু আসবে একটু পরে, জেঠু আসবে, জেঠুর জায়গা, জেঠুর খাট, তুমি নেচে নিচ্ছ?
নাচো নাচো। হ্যাঁ, জেঠু এলে আর নাচতে পারবে না, তাড়াতাড়ি করে নেচে নাও। ওর গান বাজনা দরকার হয় না, ওর এমনি নাচতে বললেই বাবা রে বাবা লেগেছে। কিছু না ও, কিছু না ও, কত লেগে যায় আমাদের, আমাদের কিছু হয় না। ওঠো, ধারে যাবে না, মাঝখানেই নাচো। পড়ে যাবি। পাপা চলে এসো, আর নাচতে হবে না, এসো এসো, চলে এসো চলে এসো চলে এসো, আমরা খাবো, এসো চলো চলো। খাবে না, চল চল চলো 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 চলো, পড়ে যাবে, ওদিকে যেও না, এসো 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 চলো। এইগুলো বিছ বেডশিটির পাড়তে হবে, অনেক কাজ আছে, চলো। আজকে দুপুরে মেনু হচ্ছে আলু মাখা, আর এখানে আছে মুসুর ডাল। ওদিকে কাঁচাকুচি করছিলাম, আর আমি ওই ভাত বসিয়েছিলাম, যার জন্য কিন্তু ওই ভাত বসি দিয়ে আমি একটু কম হয়েছে। পরে আর দিইনি, কারণ একটু হলুদ গন্ধ বেরোবে, সময় মতো হলুদ না দিলে তরকারিতে একটু হলুদ গন্ধ বেরোয়, তো ওই জন্য আমি আর পরে দিইনি আর কি। আর এই যে এত সব কাঁচাকুচি হয়েছে, এখন চিন্তায় পড়েছি, আজকে তো শুকাবেই না, কিন্তু এগুলো সব আবার কালকে বের করতে হবে টেনে টেনে, মানে বেশি বেশি একটু ঝামেলা আর কি। সন্ধ্যাবেলা এসে অবশেষে সেই বেসিটটা আপনাদের কাছে শেয়ার করতে বসলাম, আর সাথে আমিও দেখলাম, সারাদিন একদম দেখার সময়ই পাইনি। বিকালবেলা আবার বাচ্চা এসেছিলো, তাদেরকে পড়ালাম, ছুটি দিলাম, একদম সন্ধ্যে হয়ে গেছিলো, তারপরে গিয়ে ঘর মুছলাম, তারপরে একটুখানি কাজ ছিল সেগুলো সারলাম, মেয়ে ঘুম পড়েছে, তারপরে গিয়ে ভিডিও এডিট করে পরে শেষ করতে এলাম ভিডিও। এই যে ইলাস্টিক দেওয়া বললাম না, এই খুব সুন্দর, আর সাথে কালারটাও খুব সুন্দর। আর এদিকে আছে দুটো বালিশের কভার, জানি না কেন এত দামি দামি বেডশিট, এত সুন্দর বেডশিটের সাথে কেন পাঁচ বালিশের কভার থাকে না, আমার একটাই মনে প্রশ্ন। অনলাইনের বেডশিটগুলোতে মনে হয় কোনো দিনই থাকে না কোল বালিশের কভার। তো যাই হোক, এই যে ব্লু যে কালারের বেডশিটটা, ওটাও কিন্তু দিদিভাই দিয়েছেন, এটাও আবার দিলেন, থ্যাংক ইউ দিদিভাই, খুব সুন্দর হয়েছে বেডশিটটা। আর দিদিভাইয়ের কিন্তু নিজেরই নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাকেই উপহার দিলেন আর কি। তো খুব সুন্দর হয়েছে, এটা পাতলেই বোঝা যাবে ঠিকঠাক, এখন আমি গুছিয়ে রাখি। সত্যি বলতে আজকে সারাদিন একটা ভালোই কষ্ট হয়েছে, যার জন্য ভিডিও এডিট করতে একটু দেরি হলো, তার উপরে মানে সোনাও একটু মাঝে উঠেও পড়লো, তো সব মিলিয়ে মিশিয়ে একটু দেরি হয়েছে। আর ভাবি যে দিনের বেলাতেই ভিডিও আপলোড করব, কিন্তু শেয়ার হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, বেশিটা তো দেখলেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে, আর আমাদেরও সত্যি ভীষণ ভালো লেগেছে। যখন ঠিকঠাকভাবে বেডের উপর পাতবো তখন ভালোভাবে আর কি বোঝা যাবে আর কি। দিদিভাই আপনি ভীষণ ভালো থাকুন, আর দিদিভাইয়ের পরিবার যেন ভীষণ ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, এই প্রার্থনাই করি। আর দিদিভাই সত্যি আমাকে নিজের বোনের মতন ভালোবাসে। দিদিভাইয়ের সঙ্গে কিন্তু আমার এই ইউটিউবে এসেই পরিচয়, আর ইউটিউবে এসে আপনাদের মতো অনেক অনেক ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, সবাই আমাকে ভীষণ ভালোবাসেন, আমাদেরকে আশীর্বাদ দেন, সত্যিই ভীষণ ভালো লাগে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভীষণ ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন, এই শুভকামনাই করি ঈশ্বরের কাছে, যে প্রতিটা দিন যেন আপনাদের সকলের ভীষণ ভালো কাটে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা পরের ভিডিওতে।